খুব মজার একটি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিশ্চয়ই দেখে বুঝে গেছেন এতক্ষণে আজকে শেয়ার করব মজাদার ইলিশ পোলাও আর যেহেতু বর্ষার সিজন এসেছে আর এই দিনে কিন্তু একটু ইলিশ পোলাও বা খিচুড়ি এই টাইপের জিনিস খেতে খুবই ভালো লাগে ইলিশ পোলাও আমার পছন্দের খাবারের তালিকার মধ্যে একটি তাই চেষ্টা করলাম আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এই রান্নাটা খেতে খুবই মজার হয়েছিল তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আজকের এই রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যেহেতু আজকে ইলিশ পোলাওটা রান্না করব তাই আমাদের ইলিশ মাছ তো অবশ্যই লাগবে এখানে একটি বড় মোটামুটি মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি আর এই ইলিশ মাছটা বাংলাদেশ থেকে এসেছে এটা ফ্রোজেন ইলিশ মাছ তাই আমি এটাকে একটু কেটে কুটে সাইজ করে নিচ্ছি আমি খুব একটা মাছ কাটতে এক্সপার্ট না তারপরেও চেষ্টা করেছি একটু সুন্দর করে মাছটা কেটে নেওয়ার জন্য জানি না কতটুকু ভালো হয়েছে তো মাছগুলোকে আমি একটি ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিলাম আপনারা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন মোটামুটি আমরা বাংলাদেশি যারা আছি তারা কম বেশি সবাই ইলিশ মাছটা খেতে পছন্দ করে তো ইলিশ মাছের কিন্তু অনেক রেসিপি আছে আসলে ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হয় তাই আমার কাছে খুবই ভালো লাগে আর এই মাছটাও খুবই মজার ছিল ইলিশ মাছের আরও বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো মাছগুলোকে আমি কেটে নিলাম তারপর এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব তো আমি এখন একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইগুলো একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়েছি আর লালমরিচের গুঁড়া দিলাম এক চা চামচ পরিমাণ এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে ইলিশ পোলাও রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় এখন আমি যেটা করব এই মাছের টুকরোগুলোকে এই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রাখব চাইলে মাছগুলো ম্যারিনেট না করলেও চলে বাট ম্যারিনেট করলে হয় কি মাছের ফ্লেভারটা বেশি ভালো আসে মশলাগুলো ভালোভাবে ঢুকলে মাছটা পরবর্তীতে খেতে ভালো লাগে এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই বাস নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ একটু ভুনে নেব মাছগুলোকে কিন্তু আমি আলাদা করে রেখে তারপর মশলাটা প্রথমে ভুনে নিচ্ছি যেহেতু ইলিশ মাছ আর ইলিশ মাছটা একটু নরম থাকে বেশি তাই মশলাগুলো আমি আগে থেকে একটু ভুনে নিয়ে তারপর মাছগুলো এখানে অ্যাড করে দিলাম এতে করলে সুবিধা হয় আর কি এখন মাছগুলোকে অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা না হলে নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো বাটিটা থেকে সমস্ত মশলাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর ইলিশ মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিলাম চুলা রাচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে আলতো করে একটু উল্টে দিচ্ছি আর ইলিশ মাছ তো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা হতে খুব একটা সময় লাগে না এখানে আমার ইলিশ মাছটা হতে ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট লেগেছে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ইলিশ মাছগুলোকে রান্না করে নিয়েছি জাস্ট পানিটা একটু টেনে গেলেই ইলিশ মাছটা হয়ে যাবে তো আমি এখানে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চুলা রাসটা একেবারে কম করে তো পানিটা টেনে গেছে আর মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এই পর্যায়ে আমি যেটা করব। এই ইলিশ মাছগুলোকে আমি এই মশলাগুলো থেকে একটা একটা করে সরিয়ে নেব এটা খুব আলতো করে করতে হবে তা হলে মাছগুলো কিন্তু আবার ভেঙে যাবে যেহেতু মাছগুলো এখন পুরা সিদ্ধ হয়ে গেছে তো আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম একটা বাটিতে আর যেই অবশিষ্ট মশলাটা এটুকু আমি অন্য একটি বাটিতে তুলে রাখবো এখন একটি হাড়িতে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এখন পোলাওটা রান্না করে নেব এর মধ্যে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম এখানে এলাচ দারচিনি আর তেজপাতা নিয়েছি ব্যাস এটাই হচ্ছে মশলা এখানে আর কোনো এক্সট্রা মশলা আমি দিব না গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিব একটু ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি পোলার চাল এখানে আমি তিন কাপ পরিমাণ পোলার চাল ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এই চালটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি গুঁড়া পোলার চালটা ব্যবহার করেছি ইলিশ পোলাওতে চিনিগুঁড়া পোলার চালটাই বেশি খেতে ভালো লাগে তাছাড়া বাসমতি চালও ব্যবহার করা যায় কিন্তু এটা বেশি একটা ভালো লাগে না চালগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে এখন রান্না করা ইলিশ মাছের যে মশলাটুকু সেটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন এই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব চুলা রাচটা কিন্তু আমি মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে রেখে আনুমানিক দুই থেকে তিন মিনিট আমি মশলাগুলোকে পোলার চালের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি পোলার চাল নিয়েছি তিন কাপ পরিমাণ তো সেই হিসাব করে এখানে আমি পানি দিয়েছি ছয় কাপ পরিমাণ তো এভাবে যদি পোলাওটা রান্না করেন তাহলে পোলাওটা খেতে বেশি ঝরঝরে হয় তো এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু আর দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাঁচামরিচ এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রাখা তো একটা পর্যায়ে দেখবেন পানিটা একটু টেনে এসেছে চালগুলো একটু ভেসে ভেসে আছে তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে কম করে দেব একেবারে কম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর পনেরো থেকে বিশ মিনিট তো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা একেবারে লো করে দিচ্ছি তো ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানি একেবারে টেনে গেছে আর পোলাওটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে তো আমি চুলায় আরও দুই থেকে তিন মিনিট বসিয়ে রাখবো চুলার জালটা একেবারে কম করে এখন এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে দিচ্ছি এখন এই মাছগুলো আমি উপর থেকে বিছিয়ে দিচ্ছি সবগুলো মাছ একটু সুন্দর করে আমি উপর থেকে বিছিয়ে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর হয় আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করলে ইলিশ পোলাওতে খুব সুন্দর একটি ফ্লেভার হয় তো আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট দমে রাখবো তো ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিচ্ছি আমাদের ইলিশ পোলাওটা এখন একেবারে কমপ্লিট ইটস রেডি টু সার্ভ দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখেন লোকটা কতটা নাইস এসেছে আর পোলাওটাও একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ঝরঝরে হয়েছে তো আমি এখন একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার ছিল তো আজকে আমার এই রেসিপিতে একবার করে হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আমাকে জানাবেন পেজটিকে ফলো করে দেবেন অবশ্যই আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফিজ